কথা আছে না মুসলমান মুসলমান ভাই আমরা এরকম ভাই মানি কিন্তু সবাই আমরে ভাইটা মানে না সবাই টুকাই টুকাই ডাকে ময়লা টুকাই দাম গো পেড়ে দেয় এখন আমাদের দিকে ফ্যামিলি নাই যে আমাদেরকে খাওয়াবো ফ্যামিলি বলতে মা তো মারা গেছে এখন দুনিয়াতে শুধু বাপ আছে বাপেও মানে থাইকাও না এরকম কি করে আমার আরেকটা মা আছে মাটাও তো শান্তি দেয় না মানে শান্তি না পায় সব জায়গা জ্বালা পোড়া এবছর তো সহ্য করতে পারা যায় না যার কারণে রাস্তাঘাটে আয় করে রাস্তাঘাটে আয়ও বলে মানুষের লাখ তুষ্ট খায় খুব কষ্টে আছে আমরা সবাই রাস্তা টুকাই টুকাই ভাবে কেউ আপন ভাবে রাস্তা অনেক খোলা পায়নি এরকম কেউ আছে তিন কারোর বাবাও নেই বাবাও নেই যার কারণে তারা কষ্ট পায় এই রাস্তা জগতে আমগুলো কিছু কিছু কারণে আমরা এই রাস্তাঘাটে আইসি ঠিক মতো ঘুমাইতে পারি না ঠিক মতো খাইতে পারি না ঠিক মতন মানে খুশি মনে চলতে পারি না মানে সারাক্ষণ মনটা বেজা থাকে সবাই লাখ তুষ্টা খাইলে ওটা মানে সবাই একটা গালি দিলে মানে নিয়ে বাবার নিয়ে খুব কষ্ট লাগে সবাই লাখ তুষ্টার উপরে রাখে আমরা টুকাই দিকে আমাদের কোনো দাম নেই যার কারণে আমরা এই যে রাস্তাঘাটে পড়ে থাকি এরকম অনেক মানুষই আছে রাস্তাঘাটে থাকার মতন জায়গা পায় না এরকম খাওয়ার মতন জায়গা পায় না ময়লা চলে টুকায় খায় খেতা নাই কম্বল নাই বালিশ নাই মানে আমরা রাস্তাঘাটে থাকি না এরকম রাস্তাঘাটে পাকার উপরে ঘুরে ঘুমাইতে ঠান্ডার ভিতরে ঠান্ডা লাগে কারোর আছে আমার তো শরীরে ষাট আছে কতজন আছে তাদের ষাটও নেই প্যানও নেই গামছা গুঞ্জা গায়ে দিয়ে থাকে তারা রাস্তার অনেক কষ্ট করে আমরা এই যে মাঝে সাঝে বোতল ঢুকাইতে গেলে আমগুলো চোর করে অনেক মানুষ ফিরে বিনা কারণে এসব আমগুলো অনেক কষ্ট এবার অনেক মানুষ আছে আমাদের শুধু কারণে মারে রাস্তাঘাটে থাকি দিকে লাখ তুষ্টে খায় আমগুলো জীবনটা জীবনযাপন করে চলতে হইতেছে বাধ্য হয়ে চলতে হইতেছে কিছু করার নাই না আগে কমলাপুর ঘুমাইতাম কমলাপুর যদি ঘুমাইতে যাই তো রেলওয়ে পুলিশ আমাদের মারে এখানে এসে মাঝে মাঝে মারে তো আমাদের কথা হলো কি আমরা তোর বাপ মারপেটে তো টোকে হয়ে বাইরে নেই আমাদের পরিস্থিতি টোকে বানাইছে আমার তো আমার বাপ মা আছে কিন্তু বাপ মা থাকলে কি হবো ও যেতে পারি না কেননা যে কোনো পরিস্থিতির শিকার আমরা আমরা মানুষকে টোকাই ভাই টোকাই সরকার এত কিছু দেয় আমি কিছু দেয় না এই যে আমরা রাস্তাঘাটে থাকি কোনোদিন ভাত খাইতে পারি কোনোদিন পারি না সকালবেলার ভাতে যে আগুন খাইলাম লামগো জীবনটা কত কষ্টে কিন্তু আমরা মানুষের লোক হাসি খুশি ভাবে থাকি মানুষকে বুঝতে দেয় না বুঝতে দিনে গেলে গা কোন একদিন তো সরকার আম করে দেখবো যেদিন দেখবো ওই দিন সরকারের কম যে বলে দেন আমি তো কেউ নাই আমরা একটি নদীতে বাড়ি ঘর ভাঙ্গে লয়ে গেছে গা এ থাকি রাস্তাঘাটে কি করবো মানুষ আঙ্গুর তো জীবন কিছু লোক আছে যারা মারে রেলে জিয়ার পিড়া গেদা বাইরে মারতে মারতে লয়ে যায় আবার যদি কিছু কইতে যাই তাহলে মাইরা নিয়ে মামলা দিয়ে দেয় যে বাইর মারে আমার লোকের দেয় ধরে যে আরো দুটা পোলা আছে মাইরা পা ভাঙিয়ে দিছে আমরা যদি এমনি মারে আমরা কি করবো আমরা তো দেশের একজন ভালো কিছু করতে যদি যাই পুলিশ ধরে মারে যদি একটু মনে করেন ভাঙ্গায় ঢোকাইতে যাই তা পুলিশ ধরে মাইরা ধরে মনে করেন যে জেলে ভরে দেয় আমরা কি আমরা কি করছি কি অন্যায় করি আমরা আমরা একজনের তো চাই আমরা দুটো ভাত খাই এর বেশি কিছু তো করি না তোর মাথায় হতে পারি দিই না এলে যেমন বাপর মা মারা যাওয়ার পর আমি আয় পড়ছি এটা যে আমাদের কন্ডাক্টর আছে ও মায়া দয়া করে দেখি আর কি লয়ে যায় এটা ঘুমের তুড়ে লয়ে যায় লয়েটা ওই বেটা যদি না ডাকতো না খেয়ে মরতে হইতো দেখা যায় 300 টাকা হারা দিন যদি মেনলে ডুবাই 300 টাকা পাই এই জ্বর বৃষ্টি রে বৃষ্টি দে ভিজি কি করবো আমাকে তার কোনো বাড়ি ঘর নাই